প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে সৌদি আরব। গাজা পরিস্থিতি নিয়ে বাইডেন কাতার আমিরের ফোন আলাপ। পাকিস্তানে নির্বাচন, কোন দিকে পরিস্থিতি? রাম মন্দির উদ্বোধনের পর মুসলিমদের উপর হামলা বেড়েছে। নিজের পায়ে কুড়াল মেরেছেন ইমরান খান, দাবি মরিয়মের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে সৌদি আরব। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে ছয়টি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার এই সিদ্ধান্তকে সৌদি আরব স্বাগত জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের রায়ের পর আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আদালত গাজা ইস্যুতে গতকাল রায় দেয়। এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা, আর হতাশ হয়েছে ইসরায়েল, কারণ দক্ষিণ আফ্রিকার যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির জন্য যে আদেশ দিতে বলেছিলেন আদালতকে তা দেওয়া হয়নি। এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি। এরায়ের প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত এবং সমস্ত বন্দী ফিরে আসা না পর্যন্ত ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাবে। আইসিজের রায়ে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইসরায়েলকে অবশ্যই সব ব্যবস্থা নিতে হবে বলে বলা হয়েছে। তবে আইসিজে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে দক্ষিণ আফ্রিকার অনুরোধের সাথে একমত হননি। গাজা পরিস্থিতি নিয়ে বাইডেন কাতার আমিরের ফোন আলাপ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার কাতারের আমিরকে ফোন করে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিন ভূখণ্ডটিতে দীর্ঘমেয়াদে যুদ্ধ বন্ধ করতে হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা জরুরি বলে তারা একমত হয়েছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে দীর্ঘমেয়াদী মানবিক যুদ্ধবিরতি এবং গাজা জুড়ে বেসামরিক মানুষদের জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তিটি মূল ভূমিকা রাখবে। ফোন আলাপে উভয় পক্ষ কাতার মার্কিন কৌশলগত সম্পর্ক এবং তা বৃদ্ধি ও বিকাশের উপায় নিয়েও আলোচনা করেছে। শুক্রবার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাল সিসির সঙ্গে কথা বলেছেন জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতি থেকে জানা গেছে, তারা গাজা জুড়ে মানবিক সহায়তার সরবরাহ আরও বাড়ানোর প্রচেষ্টা জোরদার করা নিয়ে আলোচনা করেছেন। মানবিক সহায়তার ব্যাপারে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন তারা। পাকিস্তানে নির্বাচন, কোন দিকে পরিস্থিতি? পাকিস্তানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত প্রচার প্রচারণায়। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো দেশ। বিভিন্ন শহরে রাজনৈতিক সমাবেশে ব্যস্ত পাকিস্তান। মুসলিম লীগ নওয়াজ বা PMLN সহ বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রধান বিরোধী দলের নির্বাচনে প্রতীক না থাকায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ভোট উৎসব। আর মাত্র দু সপ্তাহ পর পাকিস্তানের সাধারণ নির্বাচন। দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকলেও এরই মধ্যে বেজে গেছে নির্বাচনী ডামাডোল। রাজপথ থেকে শুরু করে অলিগলি ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো দেশ। 8 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ব্যস্ততা বেড়েছে পতাকা তৈরির কারখানাগুলোতেও। তবে আগের নির্বাচনের মতো চাঙ্গা ভাব এবার নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আগের মতো কাজের চাপে নেই। যেখানে নির্বাচনের আগে 24 ঘন্টায় কাজ করা লাগতো, সেখানে এখন সন্ধ্যা 7-8টার মধ্যেই কাজ গুছিয়ে ফেলা যায়। এছাড়াও নির্ধারিত দিনে ভোট হবে কিনা তা নিয়ে এখনো সন্দিহান সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জটিলতার কারণে নির্বাচনের গতানুগতিক জৌলুস হারিয়ে গেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও অন্যান্য সদস্যদের প্রার্থিতা বাতিলে কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর এবারের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে বলেও মত তাদের। রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতে বিচারের সম্মুখীন হচ্ছেন। যেহেতু PTI নির্বাচনী প্রতীক বাতিল হয়ে গেছে, কার্যতই তারা ভোটে অংশ নিতে পারছে না।
পরিস্থিতি খারাপ থেকে অধিকতর খারাপের দিকে যাচ্ছে। তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা চান পাকিস্তানের বাসিন্দারা, পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য পার্ক ও দূষণমুক্ত পরিবেশ চান তারা। রাম মন্দির উদ্বোধনের পর মুসলিমদের উপর হামলা বেড়েছে। মুম্বাইয়ের অলিগলিতে গাড়ি চালাতেন 21 বছর বয়সী তরুণ মোহাম্মদ তারিক, সঙ্গে সে তার বাবার একটি প্রতিষ্ঠানেও কাজ করতেন। কিন্তু মঙ্গলবার দৃশ্যপট পাল্টে যায়। হিন্দু জাতীয়তাবাদী দলের একটি র্যালির কারণে তার গাড়ি রাস্তার মাঝে থামিয়ে দেওয়া হয়। একদল তরুণ এসে তাকে টেনে নিয়ে যায়। ঘুষি, লাঠি, থাপ্পড় এবং পতাকার লাঠি ও লোহার চেন দিয়ে তারিককে পেটায় তারা। তিনি বলেন, তার 54 বছর বয়সী বাবার নাম আব্দুল হক। এ ঘটনার পর থেকেই তারিক সহ তার পরিবার আতঙ্কে আছে। ওই র্যালি কয়েকটি ভাগে অনুষ্ঠিত হয়। মূলত তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের শায়েস্তা করা। র্যালি নিয়ে যাওয়ার সময় তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিতে দিতে মুসলিমদের দোকানপাট ও গাড়িতে হামলা চালায়। অন্য একটি দল উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে এলাকার মসজিদ এবং মুসল্লিদের সামনে দিয়ে যেতে থাকে। ভারতের অধিকাংশ রাজ্যেই ছিল এমন ঘটনা। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এ ঘটনা সামনে এলো। মন্দিরটি যে স্থানে নির্মাণ করা হয়েছে সেখানে 1992 সালের আগে 16 শতকের উপর ছিল বাবরি মসজিদ। 1992 সালে উগ্র হিন্দুরা মসজিদটি রামের জন্মস্থানে নির্মাণ করা হয়েছে এমন অভিযোগ তুলে ভেঙে ফেলে। এ ঘটনার পর ভারত জুড়ে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে 2000 মানুষ প্রাণ হারায়। 2014 সালে মোদীর দল বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদীর উত্থান নিয়ে যে সমালোচনা সৃষ্টি হয়েছে, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনে দেয়া বক্তৃতায় মোদী সে অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, রাম মন্দির কোনো সমস্যা নয়, বরং এটি একটি সমাধান। আমরা আগামী 1000 বছরের জন্য ভারতের ভিত স্থাপন করেছি। রাম মন্দির উদ্বোধনের পরই ভারতের উত্তর রাজ্য বিহারে একটি কবরস্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একজন মুসলিম ব্যক্তিকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে এবং একটি গির্জার উপর গেরুয়া পতাকা উত্তোলন করা হয়। 54 বছর বয়সে আব্দুল হক বলেন, ছেলেকে নির্যাতন করার পর তাকে নিয়ে যখন পুলিশের কাছে যাচ্ছিলাম তখন এই শহর আমার কাছে অচেনা মনে হয়েছে। কেউ আমার ছেলেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেনি। এটা আমাদের সমাজের জন্য লজ্জার। এটা একটা অন্ধকার শহরে পরিণত হয়েছে। নিজের পায়ে কুড়াল মেরেছেন ইমরান খান, দাবি মরিয়মের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, আমার বাবা নওয়াজ শরীফ ষড়যন্ত্রের মাধ্যমে কাউকে ক্ষমতাচ্যুত করেননি। পাঞ্জাবের নানাকা সাহেবে এক সমাবেশে মরিয়ম এ কথা বলেন। তিনি বলেন, নওয়াজ আপনাকে ক্ষমতাচ্যুত করেননি, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আপনার দলকে ধ্বংস করার জন্য আপনি নিজেই দায়ী। 2017 সালে তার বাবাকে ক্ষমতাচ্যুত করার কথা স্মরণ করে তিনি জোর দিয়ে বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র কারচুপী ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। দলীয় প্রধানকে বারবার পদ থেকে বহিষ্কারের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নওয়াজকে আবারও সেবা করার সুযোগ দিন। ভোটে ক্ষমতা এলে তার দলের অগ্রাধিকার সম্পর্কে মন্তব্য করে মরিয়ম বলেন, PMLN কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না, বরং তাদের লড়াই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও বিপুল বিদ্যুৎ বিলের বিরুদ্ধে।